হ্যালো ফ্রেন্ডস, আমি সংবিতা, সংবিতাস আর্ট অ্যান্ড ক্রাফটে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট পুতুল বানিয়েছি পেপার ক্লে দিয়ে, তো সেটাই আমি আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা ভিডিওটা দেখে বলবে যে পুতুলটা কেমন হলো, আর এর থেকে তোমরা কিছু শিখতেও পারবে। আর যাই হোক, কিছু ভুল থাকলে অবশ্যই আমাকে বলো যে কী ভুল করছি, কারণ আমিও নতুন, আমি খুব একটা ভালো বানাতে পারি না, তাও চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়তই যাতে ভালো করতে পারি। আশা করি একদিন অনেক ভালো করতে পারবো। তবে তাও আমি চেষ্টা করে একটা ছোট বানিয়েছি পুতুল, দেখে বলবে যে কেমন হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি পুতুলটা পেপার ক্লে দিয়ে বানিয়েছি, পেপার ক্লে নিজের হাতেই তৈরি করা ছিল। যাই হোক, অ্যালুমিনিয়াম ফয়েলের উপর লেয়ারিং করেই কিন্তু আমি পুতুলটা বানিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েলেটাকে প্রথমে বডির বেস তৈরি করেছি, দেন তার উপর দিয়ে কিন্তু মাটি দিয়ে আমি পুতুলটাকে শেপ দিয়েছি। তার হাত পা সবই কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলের উপরই মাটি দিয়ে কিন্তু আমি হাত পাগুলোও বানিয়ে নিয়েছি, তোমরা ভিডিওতেই দেখতে পাবে। আর আমি এর চুলটা বানিয়ে নিয়েছি কিন্তু শিফন সুতো দিয়ে, আমার কাছে কিছু শিফন সুতো ছিল এবং সেই সাহায্যে কিন্তু আমি তার চুলগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এতে চুলটা আরও গ্লেজি দেখতে লাগছে, মাটির চুলও বানাতে পারতাম কিন্তু আমি করিনি মাটির চুল, আমি সুতোর সাহায্যে কিন্তু চুলটা বানিয়ে নিয়েছি এবং হট গ্লু গানের সাহায্যে তার সেটিকে মাথায় হাটকেও নিয়েছি। আর হ্যাঁ, একটা কথা যেটা বলিনি, পুতুলটার মুখ আমি আগেই তৈরি করে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি ভিডিওতে দেখাইনি। আর পুতুলটাকে রং করেছি ফেব্রিক অ্যাক্রিলিক কালার দিয়ে, আমি সম্পূর্ণ বডিটাও রং করেছি। ফেব্রিক কালার দিলে একটুখানি দেখতে সুন্দর লাগে, চকচকে করে, তাই আমি তো ভার্নিশ ব্যবহার করি না, যে কারণে আমি ফেব্রিক অ্যাক্রিলিক কালার ব্যবহার করি, যাতে কালার করলে একটু চকচকে ভাব আসে, দেখতেও সুন্দর লাগে এতে। আর পেপার ক্লে দিয়ে করা পুতুল কিন্তু খুবই হার্ড হয়, খুবই শক্ত হয়। এই যে আমি এটা বানিয়েছি, পুতুলটা কিন্তু খুবই শক্ত হয়ে গিয়েছে, মানে এটা যদি হাতে পরেও যায় এটা কিন্তু ভাঙবে না, এতটাই শক্ত হয়ে যায় পেপার ক্লে তৈরি করা পুতুল। আর আমার কাছে কিছু পুরনো কাপড় ছিল, পুরনো কাপড় দিয়ে কিন্তু এর জামা বানিয়েছি, আমি ফ্রকটা বানিয়েছি আমার কাছে থাকা পুরনো গোলাপি এই কাপড়টা দিয়ে। আমি হাতেই সেলাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ হাতে সেলাই করে নিয়েই কিন্তু আমি পুতুলটার গায়ে কিন্তু আমি বসিয়ে দেবো হট গ্লু গানের সাহায্যে।
কাপড়ের টুকরো দিয়েই মাথার মধ্যে একটি চুলের উপর আমি একটি হেয়ার ব্যান্ড মতন বানিয়েছি। হেয়ার ব্যান্ডও কিন্তু আমি হটগ্লুগনের সাহায্যে কিন্তু আটকিয়ে দিয়েছি। এবং পুতুলটার আরেকটা জিনিস আমি প্রথমে করিনি, হাতে চুড়ি দিয়েছি আপনার দেয়নি, তো সেটি এই মাটির সাহায্যে কিন্তু বানিয়ে নিয়েছি। হাত দুহাতে দুটো চুড়ি কিন্তু এই মাটির সাহায্যেই লাগিয়ে দিয়েছিলাম হাতের উপর। আর মাথায় হেয়ার ব্যান্ডের মধ্যে একটা গোলাপ ফুল আমি বানিয়েছিলাম মাটির সাহায্যে, মানেছি পেপার ক্লে দিয়ে কিন্তু আমি মাটি বানিয়ে মাথার উপরে কিন্তু সেটা লাগিয়ে দিয়েছিলাম। ফেভিকল আঠার সাহায্যে কিন্তু লাগিয়েছি এটা, এটা কিন্তু হটগ্লু গানের সাহায্যে লাগাইনি। তো একটু শক্ত হয়ে যাওয়ার পরে আমি এটাও কিন্তু ফুলটা আমি কালার করে নিয়েছি, এবং হাতের চুড়ি সঙ্গে হ্যাঁ পায়ের জুতোগুলো কিন্তু আমি কালার করে নেব ফেব্রিক অ্যাক্রিলিক কালার দিয়ে। কিন্তু এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট স্ক্রিন করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখা হবে পরের ভিডিওতে, আজকের জন্য বাই।